দুই হাঁটুর ব্যথা, পেইনফুল বোথনি, দুই হাঁটুর ব্যথা, কতদিন থেকে ওনার ব্যথা? 3 মাস যাবত। ওনার বয়স কত? ওনার বয়স 72 বছর। 72 বছরের মানুষের হাঁটু ব্যথা হতেই পারে, তবে ব্যথাটা মাত্র 3 মাস যাবত। ওনার দুই হাঁটুতে ব্যথা, ডান হাঁটুতে বেশি, বাম হাঁটুতে কম। আমরা ওনার হাঁটুর যে বাটিটা আছে, এই যে বাটি আপনি দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখেন হাঁটুর বাটি, আমরা এই হাঁটুর বাটির এখানে চাপ দিয়ে দিয়ে দেখেছি ওনার এই চারদিকেই, হাঁটুর বাটির চারদিকে ব্যথা, এবং ওনার বাঁকা করা এবং সোজা করা যে রেঞ্জ থাকে সেটাও কম, ওনার মাসেল পাওয়ারও কম, ঠিক আছে? তা এখন আমরা ওনাকে কী করলাম? আমরা ওনাকে ফিজিওথেরাপি চিকিৎসা করলাম প্রায় 8 সপ্তাহ। উনি খুব কোঅপারেটিভ একজন পেশেন্ট। আমরা ওনার জন্য মায়োফেশিয়াল করেছি, ডিপ ফ্রিকশন করেছি, হোল্ড রিল্যাক্স করেছি, গ্লাইডিং উইথ কী করেছি আমরা, গ্লাইডিং করেছি। গ্লাইডিং করে আমরা তার জন্যে এক্সটেনশান অ্যান্ড ল্যাটারাল রোটেশন করেছি, ওনার গ্যাপিং করে আমরা ফ্লেকশন উইথ মিডিয়াল রোটেশন করেছি, স্ট্রেন্থেনিং এক্সারসাইজগুলো করেছি। উনি এই কয়েক সপ্তাহ পরে বলেছেন যে আমি আগের চেয়ে অনেকটা ভালো বোধ করি। তবে দর্শক মনে রাখবেন, একটু আগেই বলেছিলাম ওনার ডায়াবেটিসও আছে, তো ডায়াবেটিস থাকলে ব্যথা বেড়ে যায়। 72 বছর বয়সের একজন সিনিয়র সিটিজেন, আমাদেরকে উনি অনেক দিয়েছেন, ওনাকে আমরা স্যালুট জানাই। ওকে দর্শক, এই ছিল আজকে আমাদের হেলথ টিপস। আমরা এখন চলে যাচ্ছি যারা আমাদেরকে কমেন্ট করেছেন সেই কমেন্টের উত্তর দিতে। চলুন কমেন্টের উত্তর দিই, যারা আমাদেরকে কোন জায়গা থেকে দেখছেন লিখছেন তাদের উত্তর দিয়ে আসবো আমরা ইনশাআল্লাহ। এখান থেকে সুনামগঞ্জ জেলা ছাতক থেকে বলেছেন, সুন্দর করে উনি কমেন্ট করেন নাই, বাট ওনাকে আমরা বলবো আজ 10 বছর অনেক ডাক্তার দেখালাম, এইটা হলি উনি লিখছেন। কি জন্যে উনি ডাক্তার দেখালেন উনি লেখেন নাই? ওকে, তাহলে আমরা ওনার উত্তর দেবো কীভাবে? বুকের বাম পাশে নিচে চিন চিন ব্যথা করে, হঠাৎ ব্যথা আসে, আবার 20-30 সেকেন্ড থাকে, তারপর ব্যথা চলে যায়। উনি দুবাই থেকে বলছেন। দেখেন আপনি যেটা বলছেন এটার দুটো জিনিস, একটা হলো যে আপনি অবশ্যই একজন কার্ডিওলজিস্টের সঙ্গে কথা বলবেন, আর আমাদের এখানের চিকিৎসা হলো যে আপনি যেটা বলছেন বাম পাশে চিন চিন ব্যথা হয়, তাহলে আপনি কি করবেন, যে বাম পাশে ব্যথা হয় আপনার নেকটাকে সামনে নিয়ে এই ডান দিকে বারবার এই এক্সারসাইজটা করবেন, নেকটাকে সামনে নিয়ে বারবার এক্সারসাইজ করবেন, এরপরে নেকড়ে এখানে নিয়ে এখানে আপনি ঠান্ডা শেক দেবেন, এরপরে থার্ডটা হবে এই যে এখানে এই যে আমি যে লেভেলে হাত দিয়ে চাপ দিছি এই লেভেলে এরকম বারবার আপনি চাপ দেবেন। এই এক্সারসাইজগুলো দিনে কমপক্ষে 2 থেকে 3 বার করবেন। এক্সারসাইজ শুরুর আগে এখানে নারকেল তেল রসুনের একটা লোশন তৈরি করি আমরি, সেই লোশন দিয়ে আপনি ওখানে হালকা হালকা করে ডলবেন। দুবাই থেকে জেনি কল করছে, নওগাঁ নজিরপুর থেকে নিয়মিত শুনছি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক এরপরে যিনি মাহিরা, উনি ভালো লেখেন নাই, হোসেন ভালো লেখে নাই, একজন লিখেছেন আলহামদুলিল্লাহ, আমরাও বললাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। ওকে ওকে ওকে, এখন যা আছে এগুলো আমরা আশা করি আগামীকাল আমরা আপনাদেরকে উত্তর দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হলো যাবার, বাট যাবার আগে যাকে আমি এখানে হোল্ড করে রেখেছিলাম 9 মিনিট 10 মিনিট উনি হোল্ড করে আছেন, ওনার সঙ্গে কথা বলি। সালামু আলাইকুম। যিনি কল করেছেন হোল্ড করে আছেন, আপনি শব্দ হয় আপনাকে কিভাবে উত্তর দিব? হ্যালো, আমরা কল হোল্ডে নিয়ে গেছেন। হ্যালো হ্যালো হ্যালো, এটা আপনার ওখানে সমস্যা, আমরা কেটে দিলাম। সালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হলো বিদায় নেবার। আমরা এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের শনি সোম বৃহস্পতি রাত 10টা থেকে 11টা করে থাকি। দর্শক
এই অনুষ্ঠানটি আবার আমরা করব ইনশাআল্লাহ বৃহস্পতিবার রাত 10টা থেকে 11টায়। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক যারা আমাদের এতক্ষণ সাথে ছিলেন, কল করেছেন, আমাদেরকে কল করে পাননি, যারা কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদের জন্যই এই অনুষ্ঠানটি এত পপুলার। আবারও যাবার বেলায় একটু কথা বলি, তাহলে এই আপনারা নিজেরা সাবস্ক্রাইব করুন, নিজেরা শেয়ার করুন এবং অন্যকে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, তাতে এ ধরনের চিকিৎসা ব্যবস্থায় দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে এবং আমরা সবাই মিলে হেলদি বাংলাদেশ গড়ে তুলব। আসসালামু আলাইকুম।